সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি রানা আহমেদ। আজ 11 জানুয়ারি 2023, আজকে আমরা চলে এসেছি পিও ডেইরি ফার্ম। আর এই ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখলা গ্রামে। আর এই খামারটি পরিচালনা করছেন আমাদের রাকিব ভাই। তো রাকিব ভাই মূলত অনেক পুরাতন একজন ব্যবসায়ী। ওনার কাছে কিন্তু গাভী, বকনা সব ধরনের গরুই আপনারা পাবেন। যারা গাভী গরু সংগ্রহ করতে চান তারা সরজমিনে আসবেন, আসার পরে দুধগুলো দহন করে দেখে শুনে তারপরে দরদাম করে গরুগুলো সংগ্রহ করবেন। তো চলুন আমরা প্রথমে রাকিব ভাইয়ের সাথে কথা বলে এই গরুগুলোর দরদাম সম্পন্ন বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করি। আশা করছি পুরো আয়োজনটা আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, ইনশাল্লাহ আল্লাহ। আমরা সংবাদ পেলাম আপনার কাছে নাকি খুব ভালো ভালো হচ্ছে গাভী গরু। হ্যাঁ, বিগ সাইজের এবার ইনশাল্লাহ ফিজিয়াম, হলস্টাইন ফিজিয়াম আছে, ইনশাল্লাহ গাভী আছে, চারটা গাভী আছে। কষ্ট করে হলে আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনার ভাষা কোথা থেকে এসেছেন ভাই? আমরা চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে? আচ্ছা, চট্টগ্রাম কোন থানা থেকে এসেছেন? হালিশহর থানা। আচ্ছা আচ্ছা। গাভী কিনতে আসছেন? গাভী কিনতে আসছি রকিব ভাইয়ের এখানে। আচ্ছা, রকিব ভাইয়ের সাথে পরিচিত কীভাবে? রকিব ভাইয়ের সাথে পরিচয় আছে দীর্ঘদিন ধরে, আপনার প্রায় 2 বছর আমার সাথে বেশি একটা। হ্যাঁ, আমরা নিয়ে নিতে আসি রকিব ভাইয়ের কাছে নিয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক আগে থেকে পরিচয়? হ্যাঁ, 2 বছর ধরে আসছি। আচ্ছা আচ্ছা। এর আগে কয়বার নিয়েছেন গাভী? এই পর্যন্ত তো আমরা প্রায় 8-10 বার নিয়ে। 8-10 বার নিয়ে গেছেন? আচ্ছা, তাহলে তো খুবই ভালো, ভালো পাইছেন বিদায় আবার। আচ্ছা তো ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। তো ভাই, এই যে গাভীগুলো তো এখনো পুরোপুরি বিক্রি হয়নি না? কথাবার্তা চলছে। আচ্ছা, চলেন আমরা এক সাইড থেকে এগুলোর দরদাম একটু দর্শক। হ্যাঁ দেখেন, প্রথমে আমরা একটা বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি ভাই। কি জাতের গাভী এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? জি। এই গাভীটার বয়স কয় দাঁত চলছে? এটা 2 দাঁত চলছে। 2 দাঁত চলছে? হ্যাঁ। নাকি এটা কি দোয়াল না প্রেগনেট? এটা প্রেগনেট ভাই। প্রেগনেট গাভী? হ্যাঁ প্রেগনেট। প্রথম কোয়ালিটি গরু, বিগ সাইজ গরু, খুবই সুন্দর। এই যে টাঙ্কি দেখেন, মাথা ছোট, মাজা উষার সব দিকে আছে। আচ্ছা আচ্ছা, মানে প্রথম? হ্যাঁ প্রথম। আচ্ছা, কতদিন সময় আছে? আর এখনো দেখা যাচ্ছে 15-20 দিন এন্ডার টাইম আছে। 15-20 দিনের মধ্যে সময় আছে। আচ্ছা, এই গাভীর দাম কেমন চাচ্ছেন ভাই? চাওয়া হলে 2,60,000। 2,60,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। আচ্ছা, দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। ঠিক আছে ভাই, এটা সরাই দেন। আমরা দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটা বিগ বডির গাভী দেখতে পাচ্ছি। এটা কি জাতের গাভী ভাই? এটা ফিজিয়ামের ভিতর ধরে, ফিজিয়ামও বলে, হলস্টাইন ফিজিয়াম বলে। একটু কালো পা, কালো একটু বেশি থাকলে ওটা আমরা ফিজিয়াম বলি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ফিজিয়াম। হ্যাঁ, এটা প্রথম প্রথম বাচ্চা দিছে, গতকাল বাচ্চা দিছে। গতকালকে বাচ্চা? হ্যাঁ, দুধ কটুক হবে অনুমান করা যায় যে 16-17 সের আশা করা যায়। এটার ভাষা কোনটা ভাই? এই যে জার্সি বাচ্চাটা, বকনা বাচ্চা। এই যে বকনা বাচ্চা। বকনা বাচ্চা না? হ্যাঁ জার্সি। ঠান্ডার দিন তো চট গায়ে দিয়ে দিছি। দামদার করে নিতে পারবে, অবশ্যই দাম কম আছে। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু গাভী গরু কিনতে হলে সরজমিনে। এই যে উলান ফিটনেস, উলান এরকম উলান ছিল, সেই রকম উলান ছিল। সকালে গেজা টানিছি, অগত 7-8 লিটার গেজা টানিছি। আপনারা 2 দিন হলে বাচ্চার বয়স? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই দেন, এটাও সরাই দেন। 3 নম্বর গাভী, 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটা বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি। কি জাতের ভাই এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? সবগুলি দোয়ানি হয়, দুটা গরুই দোয়ান, দোয়াল গরু দুটাই দোয়ানি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কিচ্ছু করবে না, নিস্তার দিলে করবে না। এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা আচ্ছা,
এটা আশা করা যায় গেজাজ হিসাবে গার্লস এটা 3 দিন বয়স বাচ্চার 18 পর্যন্ত খাইছে দিনের ভিতর 3-4 বার টানতেছি তো এটা বাচ্চা দিলে দেখা যাচ্ছে দিনের ভিতর 4-5 বার টানা লাগে দামটা কেমন পাচ্ছেন ভাই এটা এটা 270 চাওয়া 270,000 টাকা চাওয়া দাম আচ্ছা এখান থেকে দর দাম করে দর্শকরা নিতে পারবে আমরা 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটা বিগ বডির গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়াম ফ্রিজিয়াম না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই গাভিটার বয়স কয় দাঁত এটা এটা হলে 2 দাঁত এটা প্রথম প্রথম হ্যাঁ প্রথম আচ্ছা এটা বাট 4টা দেন 4টা বাটি বড় বড় 4টা বাট এটা প্রেগনেট প্রেগনেট না হ্যাঁ এরা এখনো 20-25 দিন টাইম আছে 20-25 দিনের মতো সময় আছে হ্যাঁ টাইম আছে আচ্ছা এই গাভিটার কেমন দাম থাকছেন ভাই এটা 2,45,000 চাওয়া 2,45,000 টাকা চাওয়া দাম এখান থেকে দর দাম করে হ্যাঁ নিতে পারবে সীমিত কম এটা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শক ভাইদের জি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ভাই দর্শকের আর কি পরিচয় দেবো এই ব্যবসার প্রথম তেন শুরু করেছি বাংলাদেশের প্রথম রাউন্ডে ছিলাম এখনও ইনশাল্লাহ 80-এর ভিতরে আল্লাহ ডাল ভাত দিচ্ছে করি আমরা খাচ্ছি আর আমার 2টা নাম্বার থাকে একটা 19 নাম্বার লাস্টে ওটাতেই মোনাই করছে এটা 52 নাম্বার ওটাতেই মো আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আর যারা কোনো দর্শক যেতে নিতে চায় কোনো দর্শক ভাই যেতে আমার সাথে কথা বলতে চায় ভালো লাগে আমার সাথে কথা বলবে গরু দেখাবো কোথায় আসতে হবে কী সমাচার মোবাইলে যেতে কিনে মোবাইলে দেখাবো 2টা নাম্বার থাকবে 2টা নাম্বারে আমার পাবে আচ্ছা ঠিক আছে ভাই যান অসংখ্য আজকে তারিখটা বলে দেন আজকে কত তারিখ তারিখটা বলে দিলে সবচেয়ে ভালো হয় না তাহলে যারা দেশের বাইরে আছে দেশে আছে এনারা জিজ্ঞাসা করে যা তারিখটা বসান নাই কে আচ্ছা আচ্ছা আজকে হচ্ছে 11 জানুয়ারি 2023 দর্শক আপনারা যারা গরু সংগ্রহ করতে চান রকিব ভাইয়ের কাছে সরাসরি এসে দেখে শুনে দুধগুলো দহন করে তারপরে দরদাম করে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনার ধন্যবাদ আসসালামু আলাইকুম